গত 1 সেপ্টেম্বর শেরেবাংলা নগর থেকে নারী মাদক ব্যবসায়ী নূরজাহান ও তার ছেলেকে গ্রেফতার করে র‍্যাব, আর এতে সহায়তা করে র‍্যাবের সোর্স কাশেম। বিষয়টিকে ভালোভাবে নিতে পারেনি নূরজাহানের মাদক ব্যবসার সাথে জড়িত অন্যান্যরা। এ কারণে পরিকল্পনা করা হয় র‍্যাবের সোর্স কাশেমকে উচিত শিক্ষা দেওয়ার। পরিকল্পনার পর গ্রুপের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজ করতে থাকে কাশেমের, কোথাও না পেয়ে কাশেমের বাসায়ও যান তারা, কিন্তু সেখানেও পাওয়া যায়নি তাকে। বাসায় খোঁজ না পেয়ে সেখান থেকে বের হয়ে তার আবার খুঁজতে থাকেন কাশেমকে। একসময় আগারগাঁও এলাকায় পেয়ে যান কাশেমকে, এরপর তাকে ধাওয়া করা হয়। ধাওয়ার এক পর্যায়ে পড়ে যায় কাশেম, এরপর সেখানেই তাকে উপর্যুপুরি কোপানো হয়। পরে পথচারীরা এসে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এরপর 6 সেপ্টেম্বর কাশেমের স্ত্রী বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় মামলা দায়ের করে। মামলার পর থেকেই অভিযানে নামে পুলিশ। সিসিটিভির ফুটেজের সূত্র ধরে পটুয়াখালী থেকে গ্রেফতার করা হয় মাসুদকে, এরপর তার দেওয়া তথ্যে গ্রেফতার করা হয় বাকিদের। এই আসামিদের যাকে কাইশা ওই র‍্যাবের হাতে তুলে দিছে মহিলাকে, এই মহিলার সাথে আবার এদের আবার একটা সম্পর্ক ছিল, মানে অন্য অসামাজিক সম্পর্ক ছিল, যার কারণে বেশি দৃঢ়তার কারণেই তারা ওই উচিত শিক্ষা দিতে গিয়ে তাকে স্টেপ ফোর্স ঘটনাস্থলেই রক্তকরণে মৃত্যুবরণ করে। তারা নিজেরাই স্বীকার করেছে যে তারা মাদক ব্যবসা করেন এবং এর সাথে তারা জড়িত। গ্রেফতারকৃতদের প্রত্যেকের বিরুদ্ধেই বিভিন্ন থানায় মামলা রয়েছে বলেও জানায় পুলিশ। শাহরিয়ার জামান দ্বীপ, সময় সংবাদ, ঢাকা।